প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো তোমাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ। নাম কি আপু? রুমি। রুমি, নামটা তো অনেক সুন্দর। নামটা কি রাখছে আপনার? মা বাবা রাখছে। দুপুরে খাওয়া দাওয়া করেন নাই? হ্যাঁ করছি। তাহলে কথার বয়সটা এত কম কেন? একটু জোরে কথা বলেন। এমনি আস্তে কথা বলেন। আচ্ছা, সবসময় আপনি আস্তেই কথা বলেন? হ্যাঁ আস্তেই বলি সবসময়। তো আপনি ইউটিউবে আসছেন কেন? ইউটিউবে আইসি, বাবা নাই, মা নাই, খালার কাছে মানুষ হয়েছি, সেলাই মেশিন এর কাজ করতাম, এখন কাজটাও নাই, এর জন্য বাধ্য হয়ে প্রতিবেদনের সামনে আসছে। তো এই যে আপনি সেলাই মেশিনের কাজ করেন, এই মেশিনটা কি আপনার? আমার নিজের ছিল, একটা চুরি হয়ে গেছে, তারপর থেকে দোকানে করতাম, মানুষের বাসায় করতাম। আমার সবসময় তো মানুষের লোক আসে, কাজের লোকের অভাব হয় না, সব জামা একজনে রাখে না, এর জন্য আমাকে কাজ থেকে বের করে দিছে। আপনি দেশে বাড়ি কোথায়? নাটোরে। নাটোরে? না, নাটোরে মেয়েরা তো ইউটিউবে আসে না। আপনি কেন আসছেন? এখন বাধ্য হয়ে আইছি। আমি বাধ্য হয়ে আসছেন। বিয়ে শাদি হয়েছে আপনার? না, বিয়ে শাদি হয়নি। বয়স চলল কত আপনার? 18 চলতেছে। 18 চলতেছে। মা বাবা আছে আপনার? না, বাবা মা নাই। ভাই বোন আছে? ছোট একটা ভাই আছে। ছোট একটা ভাই আছে। আপনি কি বড়? হ্যাঁ বড়। তো দেখবো যে দোকানে দেখতে আমাদের ফোন দিয়ে বলে, ভাই আপনারা যে ভিডিওগুলো করেন তো অনেক আমাদের সাথে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, এই কথাগুলো কি সত্য? না ভাই, আমি মিথ্যা কথা বলার জন্য প্রতিবেদনের সামনে আসিনি, আর প্রতারণা করবো কেন একজনের সাথে? আমি ইউটিউবে কি এই প্রথম আসছেন না কি? এই প্রথম আসছি। আচ্ছা আচ্ছা। তো এখন দেশ বিদেশ দোকানে বৃত্তি আপনাকে ফোন দেবেন, আপনি ঠিক কোনো কথাবার্তা বলবেন তো? হ্যাঁ, তারা যদি ভালো ব্যবহার করে আমার সাথে কথা বলে অবশ্যই তাদের সাথে আমি কথা বলবো। আর মানুষ, যে কোনো মানুষের সাথে কথা বলে, একজন কিংবা বেশি মানুষ তো লাগে না মানুষের কথা বলার জন্য, একজন হলে যথেষ্ট, যে সারা জীবন পাশে থাকতে পারবে সুখে দুঃখে, সেরকম একজন যদি মানুষ হয় তা আমি আর প্রতিবেদন চালাব না। কীরকম মানুষ চাচ্ছেন একজন? মানুষ যেরকমই হোক না, কালা ধলা, বয়স কম বেশি সবার মধ্যেই থাকে, তাই না? সুন্দর মনের মানুষ হলে একজন সুন্দর মানুষ হচ্ছেন। আপনি দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলবেন? না, দর্শকদের উদ্দেশ্যে আপনি আর কিছু বলবেন? না, দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে যে যেখান থেকেই ফোন দিবেন, ভালো আচরণ করেন, ভালোভাবে কথা বলেন, তো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, এই রুমি আব্দুর কথাগুলো আপনারা শুনলেন। রুমি আপুর নাম্বারটি হচ্ছে 01-88-35-90-276। নাম্বারটা আমি আবারও বলছি, 01-88-35-90-276। এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।